জলবায়ু ঝুঁকিতে শীর্ষে থাকলে ক্ষতিপূরণ পাচ্ছে না বাংলাদেশ। সম্মেলনে চার প্রস্তাব নিয়ে সোচ্চার থাকবে ঢাকা। পাটুরিয়ায় ফেরি উদ্ধার, তৃতীয় দিনে অভিযান শুরু। আর্থিক ক্ষতির মুখে পরিবহন এবং পণ্যের মালিকেরা। এনসিটিভির দরপত্র নিয়ে জটিলতা, বই ছাপানোয় ধীরগতি, ঠিক সময়ে বিনামূল্যে বই পাওয়া নিয়ে অনিশ্চয়তা। অনলাইন গেমস থেকে পাচার হচ্ছে শত কোটি টাকা, রাজস্ব পাচ্ছে না সরকার, নেই নীতিমালা ও নজরদারি। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, সেমির আশা টিকিয়ে রাখতে জয়ের বিকল্প নেই। স্বাগত সকাল নয়টা, বিরতিহীন এক ঘন্টার সংবাদে সঙ্গে আছি আমি ফারহান আলম এবং আমি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ। জলবায়ু ঝুঁকিতে শীর্ষে থেকেও নিয়মিত ক্ষতিপূরণ পাচ্ছে না বাংলাদেশ। প্রতিবছর প্রাকৃতিক ঝুঁকি মোকাবেলায় দেশের প্রয়োজন প্রায় 16,600 কোটি টাকা, কিন্তু সে তুলনায় অর্থ ছাড় পাওয়া গেছে খুব কম। এজন্য দুর্বল গবেষণাকে দায়ী করছেন জলবায়ু গবেষকরা। তারা বলছেন, আসন্ন জলবায়ু সম্মেলনে ধনী রাষ্ট্রের বিপরীতে শক্ত তথ্য দিয়ে দাবি জানাতে হবে। কয়েকদিন আগে আকস্মিক বন্যায় তিস্তার পানি ছাড়িয়েছে রেকর্ড সীমা। উত্তরাঞ্চলের খরা আর দক্ষিণের উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাস, লবণাক্ততা, দেশ জুড়েই বাড়ছে তাপমাত্রা। দিন দিন তীব্র হচ্ছে ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগ। জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর জিডিপির ক্ষতি 2%। এমন পরিস্থিতিতে 31 অক্টোবর থেকে 12 নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডে COP26 জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা দেশের জোট ক্লাইমেট ভার্নাবেল ফোরাম CVF-এর গবেষণা বলছে, উন্নত বিশ্বের মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণের ফল সরাসরি ভোগ করছে বাংলাদেশ। $100 বিলিয়ন ফান্ডের একটা কথা বলেছিল উন্নত দেশগুলি, যে যারা ভিকটিম হবে ক্লাইমেট চেঞ্জের, তাদের দিয়ে যারা যাতে অ্যাডাপ্টেশনের মেজার্সগুলি নিতে পারে বা অ্যাডাপ্টেশন করে করতে পারে, কিন্তু এখনো পর্যন্ত সেটা ফাঁকাই রয়ে গেছে। গবেষকেরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্রতি বছর বাংলাদেশের প্রয়োজন 16,600 কোটি টাকা, অথচ গত বছর জার্মান থেকে মাত্র 700 কোটি টাকার বাইরে আর কোনো ক্ষতিপূরণ পায়নি দেশ। গবেষণা ও বস্তুনিষ্ঠ তথ্যের অভাবে ধনী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণের টাকা আদায় করা যাচ্ছে না। যারা আমরা সবচেয়ে বেশি ভিকটিম হওয়ার সম্ভাবনা বেশি, তাদেরকে নিয়ে তথ্যভিত্তিক কথা বলতে হবে। বৈজ্ঞানিক তথ্যভিত্তিক কথা যদি আপনি না বলতে পারেন, আন্তর্জাতিক অঙ্গনে কিছু পাওয়া খুবই দুরূহ ব্যাপার, কারণ আন্তর্জাতিক অঙ্গনে উন্নত দেশগুলির যে গবেষণা সেটা কিন্তু বৈজ্ঞানিক তথ্যভিত্তিক, আমাদের উন্নয়নশীল দেশ অনেকটা অভাব রয়েছে। ঝুঁকিতে থাকা 48 দেশ নিয়ে গড়া জোট ক্লাইমেট ভার্নাবেল ফোরামের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ। আসন্ন জলবায়ু সম্মেলনে বাংলাদেশকে তাই শক্ত অবস্থান নিতে হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চার প্রস্তাব নিয়ে এবারের জলবায়ু সম্মেলনে সোচ্চার থাকবে ঢাকা। তুলে ধরা হবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে প্রবৃদ্ধি হারানো সহ নানামুখী ক্ষতির দিকগুলো। একই সঙ্গে জলবায়ু তহবিল থেকে জরুরি ভিত্তিতে অর্থ ছাড় পেতে বাড়তি গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশে প্রতি 7 জনে বাস্তুচ্যুত হবেন একজন। 2050 সাল নাগাদ বাস্তুচ্যুতের সংখ্যা দাঁড়াবে 1,30,00,000-এ। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জরিপের এ তথ্য জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন COP26-এ তুলে ধরবে ঢাকা। 1 নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগোতে হতে যাওয়া এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। একটি হচ্ছে যে আমরা চাই যে পৃথিবীর বাঁচাতে হবে, উই মাস্ট সেভ দিস প্ল্যানেট। আমাদের এইটা, ওনারা না কোনো জায়গায় চলে যেতে পারেন মঙ্গল গ্রহ, কিন্তু আমাদের দিস ইজ দ্য অনলি প্ল্যানেট ফর দ্য গ্রেটার পিপল অফ দ্য প্ল্যানেট। এর আগে দায়ী ধনী দেশগুলোর প্রতিশ্রুতি ছিল জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় 2020 সালের মধ্যে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বছরে $100 বিলিয়ন দেবে তারা। তবে সে প্রতিশ্রুতি রাখা হয়নি বলছে খোদ জাতিসংঘ। এছাড়া অর্থ ছাড়ের বদলে দেওয়ার নতুন নতুন শর্তেও বিরক্ত ক্ষতিগ্রস্তরা। তিনারা এই ওয়েপন টেপন বানাতে গিয়ে $2,300 বিলিয়ন বছরে খরচ হয়, তিনাদের তথ্য, আমরা তো এগুলো তিনাদের থেকে শুনেছি, $2,300 বিলিয়ন। আমি বলি এর 5% যদি তিনারা
এই অস্ত্র না বানিয়ে, মানুষ মারার জিনিস না বানিয়ে আমার ক্লাইমেট চেঞ্জ মানুষ বাঁচার পৃথিবীর বাঁচানোর দেন, তাহলে 115 বিলিয়ন হয়ে যায়, আর কোথাও যেতে হবে না। কিন্তু তিনারা সেটা করেন, খালি মুখে মুখে বলেন। আমরা আশা করব যে তিনারা এইবারে 100 বিলিয়ন প্লাস প্রতি বছর দিবেন। তারপরেও প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নে এবারের সম্মেলনে নতুন উদ্দীপনা তৈরি করবে বলেও আশা করছে ঢাকা। আর এর মধ্য দিয়ে আসতে পারে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় একযোগে কাজ করার দিক নির্দেশনা। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। সকাল 7টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। শক্তিশালী জাহাজ প্রত্যয় এখনও না আসায় বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার কাজ চালাচ্ছে। পাশাপাশি ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে যৌথভাবে কাজ করছে কোস্টগার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এদিকে ফেরি ডুবির ঘটনায় এখনও 5টি মালবাহী কাভার্ড ভ্যান উদ্ধার হয়নি। গত দুদিনে উদ্ধার করা হয়েছে 9টি যানবাহন। বিআইডব্লিউটিএ জানিয়েছে ফেরিটি উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে শক্তিশালী উদ্ধারকারী জাহাজ প্রত্যয় 3 দিন আগে রওনা হয়েছে। আজ বিকেল নাগাদ জাহাজটি পাটুরিয়া ঘাটে পৌঁছাতে পারে। প্রত্যয় পৌঁছানো মাত্রই ফেরি উদ্ধারে কাজ শুরু হবে। আরো জানাতে পাটুরিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, যেমনটি আমরা জানছিলাম যে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের আসার সম্ভাবনা রয়েছে বিকেলে, এর আগে আসলে এই উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে কতটি যানবাহন উদ্ধার করা সম্ভব হয়েছে এ পর্যন্ত এবং এখনো কতটি নিমজ্জিত রয়েছে? এছাড়া এই যে যানবাহনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এর সাথে সংশ্লিষ্ট পক্ষ আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কি পরিমাণ জানিয়েছে এবং তাদেরকে সেই ক্ষয়ক্ষতি পূরণে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন। দেখুন, প্রথমে যদি আমি আপনাকে বলি, গত পরশু দিন কিন্তু এই ফেরিটি আসলে এখানে একদম তীরে এসে ডুবে যায় এবং তখন থেকে কিন্তু আমরা দেখি যে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, বাংলাদেশ নৌবাহিনী তারা কিন্তু উদ্ধার অভিযান চালাচ্ছে। আমি যদি আপনাকে এই মুহূর্তের পরিস্থিতি দেখাতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে উদ্ধারকারী জাহাজ বিআইডব্লিউটিএ এর যে উদ্ধারকারী জাহাজ হামজা রয়েছে সেটি কিন্তু এখন এই ফেরির নিচে আসলে আটকা পড়া এখনো প্রায় 5টি কাভার্ড ভ্যান বা ট্রাক রয়েছে বলে তারা জানিয়েছেন এবং সেগুলো উদ্ধারের জন্য যে প্রক্রিয়া সেগুলো তারা কিন্তু করছেন। এরই মধ্যে বাকি যে ট্রাক বা কাভার্ড ভ্যানগুলো রয়েছে সেগুলো কিন্তু এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। আমরা বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম আসলে প্রত্যয় কখন এসে পৌঁছাবে সেই বিষয়টি, সেই প্রশ্ন কিন্তু সবারই, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসলে সুনিশ্চিত করে বলা যাচ্ছে না প্রত্যয় ঠিক কয়টা নাগাদ বা কখন এসে পৌঁছাবে। আপনি জানেন যে যেই ফেরিটি ডুবে গিয়েছে এটির যে ওজন বা বলা হয় সেটা কিন্তু প্রায় 400 টন, সেই জায়গায় কিন্তু হামজার উদ্ধার ক্ষমতা মাত্র 60 টন পর্যন্ত। সেদিক থেকে একটি জিনিস সুনির্দিষ্ট, সুস্পষ্ট যে এই ফেরিটি উদ্ধারের ক্ষেত্রে আসলে হামজার যে ক্যাপাসিটি সেটি একেবারেই নাজুক। এখানে এখন পর্যন্ত মূলত যে যানগুলো রয়েছে, যে ট্রাকগুলো বা কাভার্ড ভ্যানগুলো আটকা পড়ে আছে পানির নিচে, সেগুলো উদ্ধারের কার্যক্রমই কিন্তু এখন চালানো হচ্ছে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে। আমরা যখন বিআইডব্লিউটি এর সাথে কথা বলি তারাও কিন্তু আমাদেরকে জানাছিলেন যে এখন আসলে মূলত তাদের টার্গেট হচ্ছে যে এই যে কাভার্ড ভ্যানগুলো বা ট্রাকগুলো আটকা পড়ে আছে সেগুলো উদ্ধারের। আমি যদি আপনাকে আরেকটু জানাতে চাই, আমরা কিন্তু দেখেছি যে এই যে এই 5 নম্বর ঘাটে এই ফেরি দুর্ঘটনার পর এই ঘাট দিয়ে কিন্তু পারাপার বন্ধ আছে, যে কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি রাস্তায় দীর্ঘ এক গাড়ির সারি দেখা যাচ্ছে যারা আসলে ফেরি পারাপারের জন্যই করছিলেন এবং চেষ্টা করছিলেন। আমি যদি আপনার সাথে একটু ডিটেলসে বলতে চাই, আমাদের যিনি সহকর্মী রয়েছেন মনজুর রহমান তার সাথে যদি একটু কথা বলি। মনজুর, আমরা দেখেছি যে আসলে রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি দাঁড়িয়ে আছে পারাপারের জন্য, তাদের জন্য আসলে বিআইডব্লিউটিএ কোনো ব্যবস্থা রেখেছে কিনা আপনি যদি আমাদেরকে একটু জানাতেন। দেখুন, আজকে আপনি জানেন আজকে সরকারি ছুটির দিন, আগামীকালও সরকারি ছুটির দিন, তো এটা প্রতি সপ্তাহে এই যানবাহনের এই দীর্ঘ সারিটা থাকে। আমরা গত 25 তারিখে দুর্ঘটনা ঘটার পর আমরা দেখেছি যে বিআইডব্লিউটিসির কিন্তু এখনও 18টি ফেরি আছে, যে যার মধ্যে 10টি কিন্তু আপনার রোরো ফেরি আছে এবং বাকি 8টি কিন্তু এই ইউটিলিটি বা ছোট ফেরিগুলো আছে, যে কারণে ওরা যেটা বলার চেষ্টা করছে যে ওটা আসলে স্বাভাবিক ঘটনা, ওটা দুপুর নাগাদ তো শেষ হয়ে যাবে আর যে ফেরি আছে সেগুলো সমস্যা খুব একটা সৃষ্টি হবে না। ধন্যবাদ।
আমরা আসলে যখন বিআইডব্লিউটির সাথে কথা বলছিলাম তারাও কিন্তু এমনটি জানাচ্ছিলেন, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এই জাহাজ বা এই ফেরিটি উদ্ধারের জন্য যে পরিমাণ ক্যাপাসিটি দরকার সে পরিমাণ ক্যাপাসিটি না থাকার কারণে কিন্তু প্রক্রিয়াটা আসলে বিলম্বিত হচ্ছে। প্রত্যয় না আসা পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না যে এই পুরো ফেরিটা আসলে কখন উদ্ধার করা সম্ভব হবে। মানিকগঞ্জের পাটুরিয়া থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী বনি ইবনে কামাল। মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে যানবাহন এবং পণ্যের মালিকেরা। সরকারের কাছ থেকে আর্থিক সহযোগিতা দাবি ক্ষতিগ্রস্তদের, তবে সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। বুধবার মানিকগঞ্জের পাটুরিয়ায় 5 নম্বর ফেরিঘাটে 14টি মালবাহী কাভার্ড ভ্যান ও কয়েকটি মোটরসাইকেল নিয়ে ডুবে যায় রোরো ফেরি আমানত শাহ। দুর্ঘটনার পর কয়েকটি বাদে বাকি যানবাহন উদ্ধার হয়নি। তুলিয়ে থাকা এসব কাভার্ড ভ্যানে রয়েছে বিপুল পরিমাণ মালামাল। ক্ষতিগ্রস্তরা বলছেন ডুবে থাকা যানবাহনগুলো উদ্ধারের সময় ইঞ্জিনে ক্ষয়ক্ষতি হচ্ছে, এছাড়া দীর্ঘ সময় পানিতে তলিয়ে থাকায় নষ্ট হচ্ছে মালামালও। 5টা গাড়ি ছিল, 3টা দূরে চলে গেছে, 3টা আছে এখনো দেখা যায়। মানে অনেকে বলছে এখানে হেল্প, কে হেল্প করেন আমাকে? যদি না করেন আমি এই গাড়ি দুটো নিয়ে আমি কখনোই আমার আর বাঁচার সম্ভব না। বিআইডব্লিউটিসি বলছে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। ফেরিডুবির ঘটনায় অন্তত 20 কোটি টাকার মালামাল নষ্ট সহ যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এক বছর পার হয়ে গেলেও বই ছাপানোর বিল পাচ্ছে না 200+ মুদ্রণ প্রতিষ্ঠান। সেই সঙ্গে চলতি বছরের কাজের দরপত্র নিয়ে জটিলতা সহ নানা কারণে বই ছাপানোর গতি অনেকটাই কম বলছেন মুদ্রণ মালিকেরা। এ অবস্থায় নির্দিষ্ট সময়ে বই পৌঁছানো নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। গত বছর 34 কোটির বেশি নতুন বই ছাপায় সরকার। দরপত্রের পর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে কভারের অতিরিক্ত ছাপার কাজ করায়, যার বিল এখনো দেয়া হয়নি। এই অবস্থায় এবছর আবারও 35 কোটি বই ছাপানোর কাজ চলছে। মুদ্রণ মালিক সমিতি বলছে গত বছরের বিল না পাওয়া অনেক প্রতিষ্ঠানই ভোগান্তিতে পড়ছে, সেই সঙ্গে দরপত্রে কার্যাদেশও দেয়া হয়েছে দেরিতে। 6-7 বইয়ে 90 দিনের পরে 70 দিন আছে, ওইটাও জানুয়ারি মাসে চলে যায়। এখন সময় কবে? সময় যদি 1 জানুয়ারি হয়, 31 ডিসেম্বর হয়, কোনোদিন সম্ভব না। এনসিটিবিও স্বীকার করছে বিল না দেয়ার কথা, তবে দ্রুতই এই বিল দেয়া হবে, সেই সঙ্গে এর প্রভাব চলতি বছরের বই ছাপানোর কাজে পড়ার কোনো সুযোগ নেই বলছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। অর্থ আপনারা পাবেন, হয়তো কিছুটা বিলম্ব হচ্ছে, আর এই টাকাটা অতি সামান্য কভারের পয়সাটা। এত আমরা যদি প্রত্যেকটা মুদ্রণকারী প্রতিষ্ঠানের কথা ধরি তাহলে তাদের জন্য অতি সামান্য এইটা টাকা, এবং এটার জন্য মুদ্রণ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে আমার মনে হয় না। চলতি বছরের বই ছাপার কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হবে। বইয়ের মান নিয়ন্ত্রণে কঠোর নজরদারি চলছে বলে জানিয়েছে এনসিটিবি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ। এরপর আরো যা থাকছে, 6 জেলায় সাম্প্রদায়িক হামলার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টে, প্রতিবেদন 2 মাসে। ফেসবুক কোম্পানির নাম মেটা রাখলেন জাকারবার্গ, মেটাভার্স যুক্ত করার পরিকল্পনা পেশ। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ গ্রাহ্য করছে না ঢাকা। পশ্চিমা বিশ্ব পরামর্শ দিতে পারে, তবে দেশ তার নিজ নীতিতে চলবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। একই সঙ্গে নির্বাচন প্রশ্নে ব্রিটিশ হাইকমিশনারের বক্তব্যের প্রশংসাও করেন তিনি। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের চতুর্থ কূটনৈতিক সংলাপ 26 অক্টোবর হয়েছে ব্রাসেলসে। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব। সেই আলোচনায় উঠে আসে ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গ।
এর কিছু ধারার প্রয়োগ নিয়ে উদ্বিগ্ন ইউরোপের 27 রাষ্ট্রের এই জোট। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমির প্রসঙ্গ, এর কিছু ধারার প্রয়োগ নিয়ে উদ্বিগ্ন ইউরোপের 27 রাষ্ট্রের এই জোট। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকরা এই বিষয়ে জানতে চান পররাষ্ট্রমন্ত্রীর কাছে। জবাবে ঢাকার অবস্থান তুলে ধরেন তিনি। ওনারা অনেক সম্পদ নিয়ে বকবক করবেন, কিন্তু আমরা আমাদের মঙ্গলের জন্য সেটা করব। তো এখানে বলে রাখা ভালো যে ওনারা থ্রেটেনিং দেন, থ্রেটেনিং ইজ নট এনাফ। কারণ আমি যে কাপড় বিক্রি করি, তিনি আমার থেকে কাপড় নেন, আমাকে দয়া করেন না, বাধ্য হয়ে নেন। কারণ তার লোকে কাপড় কিনবে এবং সস্তা দরে ভালো কাপড় করতেই পাবে। সুতরাং ইট ইজ নট দ্যাট ওয়ান ওয়ে। কিংবা ওয়ার্ল্ড ব্যাংক যে আমাকে টাকা দেয়, ইট ডাজ নট মিন সে আমাকে দয়া করেছে। সে টাকা দেয় কারণ তাকে দিতে, টাকা না দিলে তার চাকরি চলে যাবে। সাম্প্রতিক দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ভারতের অবস্থানকে সন্তুষ্টজনক বলেন মন্ত্রী। জানান, সরকার নয়, দেশটির কিছু ব্যক্তি রাজনৈতিক কারণেই এ প্রশ্নে বিরূপ মন্তব্য করেছে। আমরা ইনফরমালি ভারতীয় সরকারের সাথে কন্টিনিউয়াসলি ডেইলি ডায়ালগ হচ্ছে এবং কি কি অবস্থান তারা আমাদের বলছেন আমরাও জানি এবং উই আর ওয়ার্কিং টুগেদার। এছাড়া ডিক্যাপ টকে বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে তা নিয়ে বিদেশিরা কথা বলতে পারেন না, ব্রিটিশ হাই কমিশনের এ বক্তব্যের প্রশংসাও করেন পররাষ্ট্রমন্ত্রী। কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম ও রংপুরে সাম্প্রদায়িক সহিংসতার বিচার বিভাগের তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সংশ্লিষ্ট জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এ তদন্ত করতে হবে, প্রতিবেদন দিতে হবে 2 মাসের মধ্যে। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এ আদেশ দেয়। গেল 13 অক্টোবর দুর্গাপূজার অষ্টমীর দিন কুমিল্লায় মণ্ডপে কোরআন শরীফ রাখার জেরে অন্তত 24 জেলায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়। এর বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট হয় হাইকোর্টে। বৃহস্পতিবার দুপুরে এ রিটের শুনানিতে এসব ঘটনায় সরকারের ব্যর্থতা আছে কিনা প্রশ্ন তোলে আদালত। পরে 6টি জেলায় সহিংসতার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং রংপুর, এই 6 জেলায় মাননীয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনাদেরকে, সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট মহোদয়দেরকে আগামী 60 কার্যদিবসের মধ্যে তদন্ত করে এই পুরো ঘটনার রিপোর্ট মহামান্য হাইকোর্টে জমা দিতে বলা হয়েছে। শুনানিতে প্রকৃত অপরাধীদের যাতে শাস্তি হয় তা নিশ্চিত করার উপর জোর দেন রিটকারীর আইনজীবী। শুনানি শেষে হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দেয় হাইকোর্ট। একজন ব্যক্তি যিনি গত 6 মাস ধরে কারাগারে আছেন, এরকম ব্যক্তিকেও আসামি করা হয়েছে বলে শুনছি। এতে আমাদের যে প্রিহেনশনটা, যেটা আমরা বোঝানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে শুধুমাত্র কিছু নিরীহ মানুষজনকে গ্রেপ্তার করে, গ্রেপ্তার বাণিজ্য করে এই ধরনের ঘটনাগুলো তো থামানো যাচ্ছে না। সত্যিকার অর্থে যারা আসলে ঘটনার সাথে জড়িত থাকেন তারা কোনো সময়ই বিচার হয়ে শাস্তির ভোগার বিষয়টা নিশ্চিত হয় না। ফলে কি হয়, অপরাধীরা উৎসাহিত হয়। ডিসি এবং এসপিকে, এসপি কেন তাদের যাদের দায়িত্ব পালনে ফেল করেছে সেটাকে রুল ইস্যু হয়েছে, এবং এবং হিন্দু টেম্পল এবং তাদের যে ধর্মীয় উপাসনাগুলো আছে সেগুলোকে কেন ইয়া দেওয়া হবে না, রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হবে না। স্বরাষ্ট্র, আইন, তথ্য প্রযুক্তি, সমাজ কল্যাণ সচিব, পুলিশ মহাপরিদর্শক, বিটিআরসির চেয়ারম্যান এবং 6 জেলার ডিসিএসপি সহ 19 জনকে রুলের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মোবাইল গেমস, স্মার্টফোন আছে অথচ গেমস ইনস্টল করা নেই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। দেশে অসংখ্য মোবাইল গেমস থাকলেও সরকারি নজরদারি এবং আইনের অভাবে বিদেশি কোম্পানিগুলোর গেমিং, পিনকোড, ডেভেলপমেন্ট টুলস কেনার অর্থের কোনো রাজস্বই পাচ্ছে না সরকার। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন শুধু গেমস খাত থেকে পাচার হচ্ছে শত শত কোটি টাকা। আহরার হোসেন অর্ণব রাজধানীর একটি স্কুলের 4th শ্রেণীর ছাত্র। করোনার মহামারীতে ঘরবন্দি থাকার সময় মোবাইল ফোনে ছিল অর্ণবের একমাত্র খেলার সাথী। সেই অভ্যাস থেকেই এখনও রাত দিন গেমস নিয়েই ব্যস্ত থাকে সে। অর্ণবের মা বলছেন গেমসের আসক্তি তার ছেলেকে খিটখিটে ও রাগি করে তুলেছে। সব থেকে বড় যে প্রভাবটা পড়ছে সেটা হচ্ছে ওদের বাচ্চা সুলভ আচরণটা কিন্তু ওদের মধ্যে এখন আর নেই।
ওরা এই গেমগুলো খেলে ওদের মধ্যে একটা ম্যাচুরিটি ভাব চলে আসছে, একটু হিংস্র মানে মারামারি, তারপরে খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে এরা। গেমসের আসক্তির কারণে সামাজিক বিকাশ বাধাগ্রস্ত, সামাজিক দক্ষতা তৈরি না হওয়া এবং আচরণের নেতিবাচক পরিবর্তন হয় বলে জানান মনোচিকিৎসকেরা। দেখা দিবে তারা রাতে জেগে থাকছে, দিনে ঘুমাচ্ছে, খাবার টেবিলে খেতে আসছে না, সারাক্ষণ কম্পিউটারের সামনে অথবা মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে, মা বাবার সাথে রূঢ় আচরণ করছে। শুধু সামাজিক ও মানসিক ক্ষতি নয়, মোবাইল দোকানগুলোতে গেমস খেলার জন্য রিচার্জ করা হচ্ছে বৈদেশিক মুদ্রা, যা সম্পূর্ণ অবৈধ। সিআইডি বলছে অনেক কোম্পানি সফটওয়্যার আমদানির আড়ালে মোবাইল গেমসের পিন কোড এবং আপগ্রেডেশন টুলস আনছে, গ্রাহকদের কাছ থেকে নেওয়া অর্থ বিদেশে সরিয়ে ফেলছে তারা। গেমিং এর মাধ্যমে মানুষের টাকা নিয়ে নেওয়া হচ্ছে এবং এই টাকাটি দেশে থাকছে না, দেশের বাইরে চলে যাচ্ছে, বিভিন্ন মাধ্যমে যাচ্ছে। এটা হুন্ডি হতে পারে বা ওভার ইনভয়েসিং করে হতে পারে, অথবা ইন দ্য নেম অফ সফটওয়্যার ইম্পোর্ট, এটাও আমরা দেখতে পেলাম। অনলাইন গেমস তদারকির দায়িত্বে থাকা বিটিআরসি বলছে ক্ষতিকারক গেমস বন্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে। ফ্রি ফায়ার, পাবজি এগুলো আমরা বন্ধ করে দিচ্ছি। ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, এটা গুগল অ্যাপস থেকে অনেকেই যেগুলো যেহেতু ফ্রি অ্যাপসগুলো তারা ডাউনলোড করে এগুলো খেলা শুরু করে দেয়। অবশ্য তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন সব গেমস ক্ষতিকারক নয়। অনেক গেমস আছে যা শিশু কিশোরদের বুদ্ধিবৃত্তি বিকাশে দারুণভাবে কাজ করে, তাই ইতিবাচক গেমসের প্রচার ও প্রসারে কাজ করতে কর্তৃপক্ষের প্রতি পরামর্শ তাদের। আব্দুল্লাহ রফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানীমূলক অনুষ্ঠান তালাশে। শীত মৌসুমে করোনার প্রকোপ বাড়ার আশঙ্কায় আছে, তাই স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে শতভাগ টিকা নিশ্চিতেরও আশ্বাস দেন তিনি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে কম্বল ও নগদ অর্থ গ্রহণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। ত্রাণ ভাণ্ডারে 37টি আর্থিক প্রতিষ্ঠান 26.5 লাখ কম্বল ও নগদ 10 লাখ টাকা অনুদান দেয়। অনুষ্ঠানে যে কোনো দুর্যোগের মানুষের পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আইসি ভাব কাটিয়ে শীতকালে করোনা মোকাবেলার প্রস্তুতি গ্রহণ ও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। বাংলাদেশের সবাইকে একটু সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করছি, কারণ শীতকাল আসলে একটু ঠান্ডা লাগে, সর্দি কাশি হয়, আর সর্দি কাশিটা হলেই কিন্তু এই করোনা ভাইরাসটা, এটা তো সাধারণত বলে যে আমাদের সাইনাসের যে মাথা মানে বাসাগারে, তো সেই দিকে সবাইকে একটু সতর্ক থাকতে হবে। প্রত্যেকে আমি বলবো যে দেশের সব স্তরের মানুষকে আমি আহ্বান করব, মাস্ক পরতে হবে, মাস্ক পরার সাথে সাথে নিজেদের খাদ্য তালিকায় যেমন ভিটামিন সিটা যেন একটু বেশি থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। দেখছেন বিরতিহীন সংবাদ। এছাড়া সংবাদ আরও যা থাকছে, ই কমার্স প্রতিষ্ঠানকে 2 মাসের মধ্যে নিতে হবে নিবন্ধন, জামানত রাখতে হবে কেন্দ্রীয় ব্যাংকে। ভারতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু, 3 মাস পর একদিনে সর্বোচ্চ মারা গেছে অন্তত 803 জন। বর্তমানে যেসব ই কমার্স প্রতিষ্ঠান চালু আছে তাদের আগামী 2 মাসের মধ্যে নিবন্ধন করতে হবে। এর পাশাপাশি ই কমার্সের জন্য বাংলাদেশ ব্যাংকে রাখতে হবে নির্দিষ্ট পরিমাণ জামানত। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে নেয়া এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৃহস্পতিবার সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ইভেলি, ইউরেন্স সহ বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠান ও তাদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। পরে সভার সিদ্ধান্ত বিষয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ই কমার্সের নিবন্ধন নিয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। ইভেলি বা ই কমার্স নিয়ে আলোচনা হয়েছে এবং এই বিষয়ে ওনারা প্রিসাইজ সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন এবং আমরাও নিজেরাও বসছিলাম। এটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আগামী 2 মাসের মধ্যে একটা প্রিসাইজ প্রোগ্রাম করে যারা যারা এই জাতীয় ই কমার্সের সাথে রিলেটেড থাকবে তাদের সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে। তিনি আরও জানান যারাই ই কমার্স করবেন তাদের বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হবে,
যাতে অযোগ্য ও অসৎকেও এ ধরনের ব্যবসায় আসতে বা থাকতে না পারে, আর এজন্য জামানত রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। রেজিস্ট্রেশন কমার্স মিনিস্ট্রি এবং বাংলাদেশ ব্যাংকে তাদের একটা ডিপোজিট রাখতে হবে, যাতে কোনো রকমের কিছু হইলে সেই ডিপোজিট থেকে আপনার সবার দেওয়া যায়। আর আমাদের FIU, তারপর অন্যান্য ডিজিটাল যে আমাদের প্ল্যাটফর্ম মানে মনিটরিং প্ল্যাটফর্মগুলি আছে এবং ইন্টেলিজেন্স, তাদেরকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, তারাও এগুলোর ক্যারেক্টার অ্যান্টিসিডেন্স সব চেক করে দেখবে, যাতে কোনো ফলস কেউ করতে না পারে। অনিবন্ধিত কোনো ই কমার্স প্রতিষ্ঠান থেকে কেনাকাটার দায় ক্রেতাকেই বহন করতে হবে বলে সতর্ক করেন মন্ত্রিপরিষদ সচিব। এর বাইরে কারোর সাথে কোনো ট্রানজেকশন করবেন না। শাহাদাত ছাপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে দুদেশের মধ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক সই হয়েছে। রিয়াদের বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের সম্মেলন চলাকালে বৃহস্পতিবার সকালে সমঝোতা স্মারক সই হয়। এতে সই করেন সৌদি আরবের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আল ফালি ও সৌদি সফররত প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। স্বাক্ষর শেষে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এর ফলে বাংলাদেশের অবকাঠামো, চিকিৎসা, পর্যটন সহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি পাবে। বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে উল্লেখ করে তিনি সৌদি আরবের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান। সালমান এফ রহমান আরও বলেন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী কোনো সৌদি কোম্পানি অগ্রাধিকারমূলক সহায়তা চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে। রাজধানীর বেশিরভাগ বাজারে বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম। ৫০ টাকা কেজির নিচে নামছে না, মিলছে না কোনো সবজি, বাড়তি সব ধরনের মাছের দামও। সপ্তাহের ব্যবধানে বেড়েছে আলু ও সয়াবিন তেলের দাম। বোতলজাত সয়াবিন তেল লিটারে ৬০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও শিশু খাদ্য প্যাকেট গুঁড়ো দুধের দামও কেজিতে বেড়েছে ২০ টাকা। আরও জানাতে মহাখালী কাঁচা বাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সোহেল রানা। রানা, এই যে শীতের কারণে সব সবজি ও মাছের দামের এত ঊর্ধ্বমুখী আমরা দেখতে পাচ্ছি, তো এই বিষয়ে যারা সাধারণ জনগণ আছে আসলে তাদের অভিমতটা কি, তারা আসলে কি বলছেন? দেখুন, আমরা আজকে সকাল থেকে কিন্তু এই মহাখালী বাজারের সবগুলো বাজারের যা কিছু রয়েছে আমরা সব খোঁজ খবর নিলাম। এখন বাজারে যে সবজি, সেই সবজির বাজারটা আমরা যদি দেখার চেষ্টা করি, বাজার ভর্তি কিন্তু সবজি রয়েছে। প্রতিটি দোকানে বিভিন্ন ধরনের সবজি, আপনি শীতের যে সবজিগুলো আমরা দেখি, নিষেধাজ্ঞা শেষে মুন্সীগঞ্জে ধরা পড়ছে প্রচুর ইলিশ। এই নিয়ে আরো জানাতে মাওয়া মৎস্যারত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, যেমনটি আমরা জানছিলাম যে নিষেধাজ্ঞার পরে বাজারে ইলিশের আজকে অনেক বেশি সমাগম হয়েছে, সেক্ষেত্রে আসলে ইলিশের দাম কেমন দেখছেন এবং এটি নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে কেমন দরদাম দেখছেন? আর শুধু কি ইলিশ মাছেরই এখানে সরবরাহ বেড়েছে নাকি অন্যান্য মাছেরও সরবরাহ আছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। দেখুন, আমরা দেখেছি যে টানা ২২ দিনের যে মা ইলিশ নিধনের যে অভিযান ছিল, সেই অভিযান শেষে কিন্তু আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারের সকাল থেকে ইলিশ কিনতে কিন্তু মাওয়া মৎস্য আড়তে ক্রেতাদের উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা মাওয়া মৎস্য আড়তটি কিন্তু ঘুরে দেখেছি। এখানে কিন্তু এই যারা জেলেরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই যে নিষেধাজ্ঞা থাকাকালীন যে সময়টা ছিল, এই সময়টাতে তারা ইলিশ ধরা থেকে বিরত থাকলেও নিষেধাজ্ঞা শেষে কিন্তু তারা আবার ইলিশ শিকারে নেমেছেন এবং এরপর থেকেই কিন্তু তারা বিভিন্ন সাইজের ইলিশ কিন্তু তারা পাচ্ছেন। এবং আমরা কিন্তু এই যে মাওয়া আড়ত, সেখানে কিন্তু প্রায় ২ কেজি ওজনের ইলিশও আজকে আমরা বিক্রি হতে দেখেছি এবং প্রতি কেজি ইলিশ কিন্তু স্বাভাবিক সময়ে যে দাম থাকে আজকে কিন্তু সেই দামটা অনেকটা হাতের নাগালে ছিল বলা চলে। এবং প্রতি কেজি ইলিশ কিন্তু আমরা দেখেছি যে ৭০০ থেকে ৮০০ গ্রামের যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার ৬০০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হয়েছে। পাশাপাশি যে ১ কেজি ওজনের যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার দেখেছি যে আমরা ৯০০ থেকে ১১৫০ টাকা এবং ১ কেজির উপরে যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু ১২০০ থেকে ১২৫০ টাকায় এই মাওয়া মৎস্য আড়তে বিক্রি হয়েছে। এবং এই সব ক্রেতাদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে আসলে দীর্ঘদিন নিষেধাজ্ঞা থাকার কারণে তারা ইলিশ
কিনতে পারেনি, তবে নিষেধাজ্ঞা কেটে যাওয়ার পরে কিন্তু তারা আবার ইলিশ কিনতে এই মাওয়া মৎস্য আড়তে ভিড় জমিয়েছেন। তবে এই যে মৎস্য আড়তে যারা রয়েছেন তারা বলছিলেন যে এই বছর যে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত যে ইলিশ নিধনে যে নিষেধাজ্ঞাটি দেওয়া হয়েছিল এটি যদি আরো 10 দিন পরে দেওয়া যেত হয়তো এই ইলিশগুলোতে আরো ডিম ছাড়ার সুযোগ পেত, এবং পূর্ণিমার সময় হিসাব করে যে ইলিশ নিধনের যে নিষেধাজ্ঞাটি দেয়া হয়েছে যেটি গেল বছরে 14 অক্টোবর দেয়া হয়েছিল, তাই এখন যে ইলিশগুলো ধরা পড়ছে এতে অধিকাংশ ইলিশের পেটেই আসলে ডিম রয়েছে, তাই এই পর্যাপ্ত ডিম ছাড়ার সুযোগ এই ইলিশগুলো পায়নি বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা জেলা মৎস্য অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে জেলায় যে 10,064 জন নিবন্ধিত জেলেরা রয়েছেন এসব জেলেরা কিন্তু নিষেধাজ্ঞা থাকাকালীন সময়েও আসলে এসব মাছ শিকার করেছেন, হয়তো সেই সময়ের মজুদ করা মাছগুলো এখন বাজারে বিক্রি হচ্ছে বলে কিন্তু তারা বলছেন। তবে এই যে যে ইলিশের যে সয়লাভ হয়েছে সেটি কিন্তু আসলে আজকে সকাল থেকে ছিল, এবং এই ইলিশের পাশাপাশি কিন্তু অন্যান্য মাছের যে সমারোহ সেটিও কিন্তু আজকে এই মাওয়া মৎস্য আড়তে আমরা দেখতে পেয়েছি, এবং সবকিছু মিলিয়ে কিন্তু এই যে ইলিশ সহ যে মাছগুলো আজকে এই মাওয়া মৎস্য আড়তে উঠেছে এবং সবকিছু দামই কিন্তু অনেকটা ক্রেতাদের হাতের নাগালে ছিল, এই কারণে ক্রেতা বিক্রেতা উভয়ই কিন্তু এটি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে এটি বলা চলে। মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শুভকর। সিরাজগঞ্জে মানসিকভাবে অসুস্থ 19 বছর বয়সী এক কিশোর শিকলবন্দী জীবন কাটাচ্ছে 4 বছর ধরে। আর্থিক সামর্থ্য না থাকায় চিকিৎসা করানো যাচ্ছে না বলছে পরিবার। কিশোর আজিজুলকে স্বাভাবিক জীবনে ফেরাতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে পরিবার। এভাবেই হাত পায়ে শিকল বাঁধা অবস্থায় 4 বছর ধরে বন্দী জীবন কাটছে সিরাজগঞ্জ সদরের হরিপুর গ্রামের কিশোর আজিজুল হকের। 2018 সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করে আজিজুল। তখন পর্যন্ত সুস্থ স্বাভাবিক প্রাণোচ্ছল ছিল এই কিশোর। অভাবের সংসার হওয়ায় লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজও করত আজিজুল। একদিন মাঠে কাজ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। এরপর ধীরে ধীরে মানসিক সমস্যা দেখা দেয়। চিকিৎসায় কিছুটা ভালো হয়ে উঠলেও নিয়মিত ওষুধ কেনার সামর্থ্য নেই পরিবারের। অস্বাভাবিক আচরণ বাড়তে থাকায় বাধ্য হয়ে আজিজুলের হাতে পায়ে শিকল দেয় পরিবার। 6 মাস পরে চিকিৎসা নিলাম, নেওয়ার পরে ওই আর সমর্থ হইলো না, টাকা পয়সা নাই, এইভাবে আর থিয়া দিছি 4 বছর হলো। শিকল দিছি, মারধর করে, অত্যাচার করে। মেধাবী আজিজুলকে স্বাভাবিক জীবনে ফেরাতে প্রশাসনের সহযোগিতা চায় সহপাঠী ও স্থানীয়রা। খুবই মেধা ছিল, আমাকে খুব সম্মান করছে, সবার সাথে খুব ভালো ব্যবহার করছে, খুবই ঠান্ডা মজা ছিল। বর্তমান সময়ে ওর যে পরিস্থিতি, ওর সাথে দেখা হইলে খুবই খারাপ লাগে। সরকারের কাছে আবেদন জানাই যে আমাদের বন্ধুদের আমাদের মাঝে ফিরে দিন, সুস্থভাবে যাতে ফিরে আসে, সেই জন্য তার চিকিৎসা সুচিকিৎসার জন্য কিছু আর্থিক সহযোগিতা করে। আজিজুলকে সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসকও। আমাদের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করার জন্য, আমি আর্থিকভাবে সহযোগিতা করবো, প্লাস তাদের চিকিৎসাটা হয় সেই চিকিৎসার ব্যবস্থাটা ইনশাল্লাহ আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করব। তবে শুধু আশ্বাস নয়, মেধাবী এ কিশোরকে স্বাভাবিক জীবনে ফেরাতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চায় শুভানুধ্যায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আগাম জাতের আমন ধান চাষের সাফল্য পেয়েছে খাগড়াছড়ির কৃষকরা। বিনা ধান ষোলো নামের এই আমনে অন্য প্রজাতির চেয়ে দ্রুত পরিপক্ক হওয়ার পাশাপাশি ফলনও হচ্ছে বেশি, এতে খুশি চাষিরা। আগাম ধান পাকায় একই জমিতে প্রাকৃতিক সেচ ব্যবহার করে 4 বার ফসল উৎপাদন করতে পারবে কৃষক। খাগড়াছড়ির অন্য আমন ধানের ক্ষেত যখন সবুজ তখন সোনালী আভা ছড়াচ্ছে নতুন প্রজাতির বিনা ধান ষোলো। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত আগাম প্রজাতির এ ধান আগেই পরিপক্ক হয়। দেশীয় অন্য যে কোনো আমন প্রজাতির ধানের চেয়ে উচ্চ ফলন ও বৈরী আবহাওয়া সহনশীল হওয়ায় এ জাতের ধান চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। 105 দিনের মধ্যে ফসল ঘরে তুলছে কৃষক। আগাম ধান পাকায় এই জমিতে শীতকালীন সবজি চাষের সুযোগ পাবে তারা। আমার 40 শতক জমিতে প্রায় 80-100 কেজি থেকে প্রায় 900 কেজি সামথিং পেয়েছিলাম আর কি ফসল। বপন করা হয়েছিল জুলাইয়ের 8 তারিখে, আর এই ধানটা অলরেডি 103 দিনের মধ্যে এই ধানটা আমাদের এরকম কাটার জন্য প্রস্তুত হয়ে গেছে এবং আমরা কর্তন করতেছি।
আগেই ধান কাটা শেষ হওয়ায় ভেজা জমিতেই সবজি আবাদের সুযোগ রয়েছে বলে জানান বিনা উপকেন্দ্রের এই কর্মকর্তা। আমরা চার ফসলি ক্রপিং প্যাটার্ন করার চেষ্টা করছি, সেই ক্রপিং প্যাটার্নে সেই ক্রপিং প্যাটার্নকে সহযোগিতা করে, যেহেতু 100 থেকে 105 দিনে এর ফলন আমরা পেয়ে যাই, সুতরাং আমরা শীতকালীন যে কোনো সবজি যেরকম শীতকালীন যে কোনো সবজি এবং রবি ফসলের জন্য এটি খুবই উপযোগী। জেলার পানছড়ি, মহালছড়ি, মানিকছড়ি ও দিঘিনালায় বিনা ধান 16 এর চাষ সফল হওয়ায় অন্য উপজেলায় সম্প্রসারণের কথাও বলছেন বিনা উপকেন্দ্র সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গায় গড়ে উঠেছে 400 চুল প্রক্রিয়াজাতকরণ কারখানা। কালের বিবর্তনে মাথা আছড়ানোর পর ফেলে দেওয়া চুল প্রক্রিয়াজাত করা হচ্ছে শিল্প পণ্যের উপকরণ হিসেবে, হচ্ছে রপ্তানিও। আর এসব কারখানায় কর্মসংস্থান হয়েছে হাজারো পরিবারে। মানভেদে প্রতি কেজি চুল বিক্রি হচ্ছে 4 থেকে 5 হাজার টাকায়। নিখুঁত হাতে মাথার চুল দিয়ে তৈরি করা হচ্ছে পরচুলা। চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলায় এমন কারখানা আছে কমপক্ষে 400। মাথা আছড়ানোর সময় চিরুনিতে যে চুল আটকে যায়, সেই চুল বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করে হকাররা। পরে সেসব চুল ধুয়ে পরিষ্কার করে তৈরি করা হয় বান্ডেল। এরপর সেই চুল থেকে তৈরি হয় পরচুলা। এসব প্রক্রিয়া এখন সম্পূর্ণ হচ্ছে চুয়াডাঙ্গার এসব কারখানায়। এতে কর্মসংস্থান হয়েছে অন্তত 25,000 নারী পুরুষের। এখানে ধরেন অনেক শিক্ষিত মেয়ে আছে যারা হচ্ছে চাকরি পাচ্ছে না, এখন কি এটা কর্মস্থলে কিন্তু কর্ম করে অনেক টাকা ইনকাম করা যায়। এই কাজটা করে যে আমরা অনেক টাকা পাই, সে টাকা দিয়ে আমাদের সংসার যেহেতু চলে, যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এখানে এসেছি। এসব কারখানায় উৎপাদিত পরচুলা রপ্তানি করা হয় চীনে। আসছে বৈদেশিক মুদ্রা, এতে বদলে যাচ্ছে এসব এলাকার অর্থনীতি। যাদের মাথায় চুল নেই, পরচুলা বলা হয়, ওই ক্যাপ আমরা এখন এখানে তৈরি করতেছি, ওই প্রসেসিং করা চুল দিয়ে এখানে শ্রমিক দিয়ে আমরা এখানে 4-6 4-4 বিভিন্ন ক্যাপ এখানে তৈরি হয়। এই ক্যাপগুলো আবার ওরা চীনেই আমরা ফ্যাক্টরিকে আমরা দিয়ে দিই। 2000 সাল থেকে এই জেলায় ছোট পরিসরে শুরু হয় চুলের ব্যবসা। পরে 2013 সালে সমবায় অধিদপ্তরের অনুমোদন লাভ করে স্থানীয় চুল ব্যবসায়ীরা। ব্যাপক হারে আমাদের যে বেকার যুবক যুবতী এবং নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পেরেছে। আমার মনে হয় এই সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই ব্যবসাটি আরও দ্রুত এগিয়ে যাবে। আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে এসব চুল কারখানা থেকে আরও মানসম্মত পণ্য উৎপাদনের আশা সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শেরপুরের গারো পাহাড়ে অনুষ্ঠিত হলো খ্রিস্টানদের তীর্থযাত্রা উৎসব। স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয় তীর্থযাত্রা। এবছর এখানে মা মারিয়ার কাছে বিশ্বকে করোনামুক্ত করতে প্রার্থনা করা হয়। বৃহস্পতিবার বিকেল 4টা থেকে 2 দিনব্যাপী 24তম বার্ষিক ফাতেমা রানীর তীর্থ উৎসবে যোগ দেন 20,000 রোমান ক্যাথলিক খ্রিস্ট ভক্ত। রাত 9টায় অনুষ্ঠিত হয় বিশাল আলোক শোভাযাত্রায় আলোকিত হয় গারো পাহাড়। এছাড়াও পাপ শিকার, নিশি জাগরণ অনুষ্ঠিত হয়। তীর্থযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মনে করি আমাদের তীর্থ পবিত্র স্থান, আমরা এখানে মা মারিয়ার উৎসব পালন করতে আসি। আমাদের নিজেদের ব্যথা বেদনা চাওয়া পাওয়া সবগুলো হইল চাওয়ার জন্য এবং আশীর্বাদ যাচনার জন্য আমরা এখানে আসি প্রতি বছরই। ফেসবুকের কর্পোরেট নাম বদলে হচ্ছে মেটা, তবে প্ল্যাটফর্ম হিসেবে ফেসবুকের নাম পরিবর্তন হবে না। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি তাদের বার্ষিক সম্মেলনে এই ঘোষণা দেয়। কিছুদিন আগে এই নাম পরিবর্তনের কথা জানায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম দ্য ভার্স। ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানিয়েছেন, নাম পরিবর্তনের ফলে পুরো প্রতিষ্ঠানটি অন্য একটি প্রতিষ্ঠানের অধীনে গেলেও অন্যান্য অ্যাপে এর প্রভাব পড়বে না। ফেসবুক কোম্পানির নাম মেটা রাখার পাশাপাশি মেটাভার্স নিয়ে বিস্তারিত পরিকল্পনাও জানিয়েছে মার্ক জাকারবার্গ। প্রযুক্তি বিশ্বে এখন সবচেয়ে প্রত্যাশিত জনপ্রিয় বিষয় এই মেটাভার্স। এতে ভার্চুয়াল বা অগমেন্টেড রিয়েলিটি ব্যবহার করে ডিজিটাল স্পেসকে নিয়ে আসা হয় বাস্তবের কাছাকাছি। দুনিয়া কাঁপানো সিনেমা ম্যাট্রিক্সে ভার্চুয়াল জগতের পাশাপাশি বাস্তবের পৃথিবীকেও দখল করে নেয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেখানে মিলেমিশে একাকার হয়ে যায় রিয়েলিটি ও ভার্চুয়াল রিয়েলিটির ব্যবধান।
মেটাভার্সের ধারণা প্রথমে মিলেছিল গল্প উপন্যাসে, তবে গেমিং দুনিয়ায় এখন এটি বেশ জনপ্রিয়। সেখানে এক গেমার অন্য গেমারদের সঙ্গে নানা অভিযানে অংশ নিতে পারেন ভার্চুয়াল জগতে। এজন্য লাগে শুধু একটি ভিআর হেডসেট। এখানে ক্রিপ্টোকারেন্সি দিয়ে কেনা যায় জমি জমা থেকে শুরু করে নানা কিছু। এখন শিশুদের গেম রোব্লক্স ও এপিক গেমস ফোর্টনাইট নিজেদের মেটাভার্স কোম্পানি হিসেবে দাবি করে। যোগাযোগের ক্ষেত্রে এখন ব্যবহৃত হয় ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন, তবে মেটাভার্সের মাধ্যমে এই যোগাযোগ হবে বহুমাত্রিক এবং কর্মকাণ্ড ভিত্তিক। এতদিন ছোট পরিসরে থাকলেও এখন ফেসবুক থেকে শুরু করে বিশ্বের টেক জায়ান্টরা বিনিয়োগ নিয়ে আসছে মেটাভার্স নামের এই ডিজিটাল স্পেসে, যেখানে রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটির পার্থক্য প্রায় শূন্যের কোঠায় নামবে। মুশরিফা নুসাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতে নতুন করে বাড়তে শুরু করেছে করোনার বিস্তার। তিন মাস পর বৃহস্পতিবার দেশটিতে সর্বোচ্চ 803 জনের মৃত্যুর সাক্ষী হয়েছে দেশটি। রাশিয়ায় উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। করোনার প্রকোপ শুরুর পর 24 ঘন্টায় দেশটিতে রেকর্ড সংক্রমিত হয়েছে 40,000, মারা গেছে 1100 বেশি মানুষ। বিশ্বে 24 ঘন্টায় করোনার মৃত্যু হয়েছে 7,855 জনের, শনাক্ত হয়েছে 4,75,000 বেশি। বিশ্বে করোনায় মোট সংক্রমণ ছাড়িয়েছে 24,62,00,000, মারা গেছে 49,96,000 বেশি মানুষ। গত এক সপ্তাহে 5% বেড়েছে প্রাণহানি আর 3% বেড়েছে সংক্রমণ। যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ 1200 মানুষ মারা গেছে, শনাক্ত হয়েছে 78,000 মানুষ। যুক্তরাজ্যে গত এক সপ্তাহে মৃত্যু বেড়েছে 16%। করোনা সামাল দিতে হিমশিম খাচ্ছে ইউক্রেনের স্বাস্থ্য ব্যবস্থা। এক সপ্তাহের সংক্রমণ বেড়েছে 44% আর মৃত্যু হার বেড়েছে 55%। গত ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমার জুড়ে যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে নির্যাতন চালিয়েছে দেশটির সেনাবাহিনী। বন্দীদের সাথে কথা বলে এবং নানা ছবি যাচাই বাছাই করে তদন্ত শেষে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস। গত ফেব্রুয়ারিতে মিয়ানমারে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। আটক হয় প্রায় 9,000 অভ্যুত্থান বিরোধী। অনেককে নেওয়া হয়েছে ইয়াঙ্গুনের একটি জিজ্ঞাসাবাদ কেন্দ্রে। আটক হওয়া সাংবাদিক সহ 28 বন্দীর সাথে কথা বলেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপি। এছাড়া ছবি, স্কেচ, চিঠি এবং সেনাবাহিনী ত্যাগ করা 3 সদস্যের সাক্ষ্য যাচাই বাছাই করে এই প্রতিবেদন তৈরি করেছে। এতে উঠে এসেছে বন্দী অবস্থায় আটকদের ওপর ভয়াবহ নির্যাতনের কথা। জিজ্ঞাসাবাদ কেন্দ্রটি ছিল নরকের মতো। প্রতিদিন প্রতি মুহূর্তে আপনি জানেন না কি ঘটতে যাচ্ছে আপনার সাথে। খুবই কষ্টকর ছিল সেই অভিজ্ঞতা। বন্দীদের বক্তব্যে জানা যায় মিয়ানমার জুড়ে আছে এমন বেশ কয়েকটি কেন্দ্র। মানবাধিকার সংস্থা 45 রাইটস এর নির্বাহী পরিচালক জানান, মিয়ানমার জুড়ে ব্যাপক হারে নির্যাতন চলছে। অভ্যুত্থানের পর থেকে পুলিশ এবং সেনাবাহিনী নির্যাতন চালাচ্ছে শহরে, গ্রামে, বিভিন্ন জায়গায়। তারা মিয়ানমারের বিভিন্ন নাগরিক, তরুণ ও বৃদ্ধ, বিভিন্ন জাতিগত গোষ্ঠীকে লক্ষ্য করছে। এসব তথ্য এটাই প্রমাণ করে যে আমাদের দেশে এই মুহূর্তে ব্যাপক এবং পদ্ধতিগত নির্যাতন চলছে। কমিউনিটি হল, এমনকি রাজপ্রাসাদেও গড়ে তোলা হয়েছে জিজ্ঞাসাবাদ কেন্দ্র, কিন্তু বেশিরভাগ নির্যাতন চলেছে সামরিক কম্পাউন্ডে। নির্যাতনের এই কৌশল মিয়ানমারে কয়েক দশক ধরে চলে আসছে বলে জানান হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক গবেষক ম্যানি মং। এই কৌশল ব্যবহার হয়েছে রোহিঙ্গাদের বিরুদ্ধেও। বন্দীদের ছবি দেখে যা বোঝা গেছে তাদের উপর শক্তি প্রয়োগ করে নির্যাতন করা হয়েছে। কারো কারো পুরো পিঠ এবং পায়ে ক্ষত দেখা গেছে। এতে স্পষ্ট হয় এটি কেবল একটি বা দুটি আঘাত ছিল না, এটি একটি পদ্ধতিগত নির্যাতনের চিত্র। এপির এই তদন্ত নিয়ে জানতে চাইলে মিয়ানমার সেনাবাহিনী জানায় এমন অর্থহীন প্রশ্নের উত্তর দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপে আজ বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ। অস্তিত্বের লড়াইয়ে টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, হারলেই রিয়াদদের বিদায় নিশ্চিত। জয় ফিরতে অতীত অভিজ্ঞতা থেকে প্রেরণা খুঁজছেন কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। অন্যদিকে টানা 2 ব্যর্থতার পর টিম টাইগার্সের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় উইন্ডিজ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 4:00।
দেয়ালে পিঠ ঠেকে গেছে। সাকিব মাহমুদুল্লাহ যে স্বপ্ন নিয়ে বিশ্বকাপে এসেছিল আর একটা হার মানে সেটা একেবারে শেষ হয়ে যাওয়া। ১৮ দিনে আট ম্যাচ খেলায় বিষাদ ঘিরে ধরেছে ক্রিকেটারদের। তার উপর আবার একদিন বিরতি দিয়ে ডু অর ডাই ম্যাচ। অনুশীলনে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে আসেনি বাংলাদেশ দল। হোটেলবন্দি থেকেছেন ক্রিকেটাররা। মাঠে সময়টা ভালো যাচ্ছে না একেবারে, যতটুকু আশা প্রতিপক্ষ বিবেচনায়। টাইগারদের সবচেয়ে চেনা জানা প্রতিপক্ষ উইন্ডিজ। মাহমুদুল্লাহ মুশফিকদের আত্মবিশ্বাস দেবে মুখোমুখি বারো বারের লড়াই, যেখানে পাঁচবার জিতেছে বাংলাদেশ, ৬বার উইন্ডিজ। ২০০৭ সালে ওদের বিপক্ষে পাওয়া জয়টা এখন পর্যন্ত চূড়ান্ত পর্বে একমাত্র। টি-টোয়েন্টিতে আমার কাছে মনে হয় যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যাদের দিন যারা বেশি ভালো খেলবে, এখানে কোনো ছোট বা বড় টিম নেই। যেহেতু ওয়েস্ট ইন্ডিজের সাথে লাস্ট যে দুই তিনটা সিরিজ হয়েছে আমরা টি-টোয়েন্টিতে ভালো খেলেছি, তো আমার কাছে মনে হয় এটা আমাদের আরো বেশি অনুপ্রেরণা দেবে। একাদশ নিয়ে স্বস্তিতে নেই টিম টাইগার্স। সবচেয়ে বড় চিন্তা ওপেনিং নিয়ে। মিডল অর্ডারে ফিনিশারের কাজ করতে পারছেন না সোহান। সাইফউদ্দিন না থাকায় ভারসাম্য হারিয়েছে বোলিং অ্যাটাক। মুস্তাফিজও শেষ তিন ম্যাচে উইকেটলেস, ইকোনমি ৮। একাদশে ফিরতে পারেন সৌম্য। বর্তমান চ্যাম্পিয়ন উইন্ডিজ দুই ম্যাচই বাজেভাবে হেরেছে। তাদেরও মাথা ব্যথার কারণ ব্যাটিং। বাংলাদেশের বিদায় নিশ্চিত করে সেমির আশা টিকিয়ে রাখতে চায় ক্যারিবিয়ানরা। আমাদের মতো বাংলাদেশও প্রথম দুটো ম্যাচ হেরেছে। বিশ্বকাপের সুপার টুয়েলভে এটাই আমাদের সুযোগ জয় ছিনিয়ে নেয়ার। আমরা জানি ওদের অনেক ভালো স্পিনার আছে, তাদের মোকাবেলা করতে আমরা প্রস্তুত আছি। শারজাতে প্রথম ম্যাচ খেলে উইকেট কন্ডিশন সম্পর্কে ধারণা পেয়েছে টাইগাররা। ছোট বাউন্ডারির ভেনুতে অতীত অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে ইতিবাচক ফল আসতেই পারে। টানা দুই হার আর সমালোচনায় পৃষ্ঠ বাংলাদেশ দল। কোনো সিদ্ধান্তই যেন ঠিক মতো নেওয়া যাচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে অনুশীলন করা কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে। তাই তো ঘুরে দাঁড়ানোর মিশনে জয় পেতে বাংলাদেশ দলকে স্কিলের সাথে মনোযোগ দিতে হবে মানসিক শক্তিতে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শারজা, সংযুক্ত আরব আমিরাত। ফ্রেঞ্চ লিগ ওয়ানে ঘরের মাঠে পিএসজির অতিথি লিলে। পার্ক দি প্রিন্সেসে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১টায়। লিগে দারুণ ছন্দে পিএসজি। ১১ ম্যাচে ৯ জয় আর ১ ড্রয়ে টেবিলের শীর্ষে ফরাসি জায়ান্টরা। যদিও গেল মৌসুমের চ্যাম্পিয়নদের বিপক্ষে পূর্ণ শক্তির দল পাচ্ছে না পিএসজি। এমবাপ্পেকে পাওয়া যাচ্ছে না সেটি আগে থেকে নিশ্চিত। পেশির চোটে ভুগতে থাকা মেসিকে নিয়েও শঙ্কা আছে। ম্যাচের আগের দিন অনুশীলনেও ছিলেন না এই দুই তারকা। অন্যদিকে ভালো সুবিধাজনক অবস্থানে নেই লিলে। ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ তারা। সব প্রতিযোগিতা মিলে শেষ ৩ ম্যাচ জেতেনি লিলে। অন্তর্বর্তী কোচ হিসেবে বার্সেলোনার দায়িত্ব নিয়েছে সার্জি বারহুয়ান। তবে পূর্ণ মেয়াদের কোচ নিয়ে গুঞ্জন কাটেনি। ইউরোপীয় গণমাধ্যমে খবর বলছে দ্রুতই নু ক্যাম্পে ফিরছেন জাভি হার্নান্দেজ। তবে সাবেক সেনাকে পেতে কাঠখড় পোড়াতে হবে। কাতারের আল সাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ না হয় বাই আউট ফি গুনতে হবে বার্সেলোনাকে। রোনাল্ড কোমানের চাকরি হারানো ছিল সময়ের ব্যাপার। ডাচম্যানের বার্সেলোনা অধ্যায় শেষে কে হবেন পরবর্তী উত্তরসূরি, আগ্রহ ছিল সেটি নিয়ে। এরই মধ্যে সার্জি বারহুয়ানকে অন্তর্বর্তী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বার্সা। বোর্ড সভাপতি সহ ফুটবলারদের সঙ্গে দেখাও করেছেন, অনুশীলনেও যোগ দিয়েছেন বার্সার সাবেকেই লেফট ব্যাক। তবে পূর্ণ মেয়াদের কোচ নিয়ে গুঞ্জন কাটেনি। ইউরোপীয় গণমাধ্যমের খবর, ব্লগরানার দায়িত্ব নিচ্ছেন জাভি হার্নান্দেস। আনুষ্ঠানিকভাবে বার্সা কিছু না জানালেও সাবেক সেনার নু ক্যাম্পে ফেরার খবর কাতালোনিয়ার বাতাসে। যদিও সাবেক এই মিডফিল্ডারের কাছ থেকে এখনও ইতিবাচক বক্তব্য পায়নি বার্সা। আপাতত নাকি আল সাদ নিয়েই ব্যস্ত থাকতে চান জাভি। তবে কাতারের ক্লাবটির ম্যানেজমেন্ট জানিয়েছে বাই আউট ফি দিলেই জাভিকে ছেড়ে দেবে তারা। কাতার স্টার্স লিগে এখনও ৩ ম্যাচ বাকি জাভির দল আল সাদের। ৩ নভেম্বর শেষ হবে তাদের লিগ অভিযান। এরপরই হয়তো আসতে পারে জাভির বার্সায় প্রত্যাবর্তনের খবর। কাতারে কোচিং ক্যারিয়ার সোনায় মোড়ানো জাভির। লিগ শিরোপা, দুটি কাতার কাপ, সুপার কাপ ও দুটি এমিরপ কাতার কাপ জিতেছেন এই স্প্যানিয়ার্ড। ঘরের ছেলের কাছ থেকে এমন সাফল্যই তো চাইবে বার্সেলোনা। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।